বরিশাল কিশোরগঞ্জ চট্টগ্রাম সহ চার জেলায় করোনা উপসর্গ নিয়ে আরও 31 জনের মৃত্যু ঘটনার আরও 30 লাখ টাকা আসছে সোমবার লকডাউন শিথিল হওয়ায় ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ বাস টার্মিনাল ও ফেরিঘাটের যাত্রীর ভিড় স্বাস্থ্যবিধি উপেক্ষা রূপপুর বালিশকাণ্ডে দুর্নীতির মামলার অগ্রগতি নেই দুই বছরও দীর্ঘ সূত্রিতা সন্দেহজনক বলছে টিআইবি ভাড়া করা ভবনে চলছে রাজধানীর 350 স্কুল কলেজ নিজস্ব জমিতে না নিলে বন্ধের হুঁশিয়ারি শিক্ষা বোর্ডে এবং প্রথম ওয়ানডেতে বেলা 1:30টায় জিম্বাবুয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ গোড়ালির চোটে মুস্তাফিজের খেলা অনিশ্চিত স্বাগত ইবিনের সংবাদে এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন শিরোনাম নাম শুনছিলেন চলে যাচ্ছি পুরো খবরে গত 24 ঘন্টায় চট্টগ্রাম বরিশাল সহ চার জেলায় হাসপাতালের করোনা ইউনিটে 31 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 21 জন ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে 10 জন করোনা পরিস্থিতিটি আরও জানাতে এবার চট্টগ্রাম ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেকার ফয়সাল ইফতেকার চট্টগ্রামে করোনা পরিস্থিতি কেমন জানাবেন এবং সাধারণ মানুষ আসলে স্বাস্থ্যবিধি মানছেন কিনা চট্টগ্রামে প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 জন করে মারা যাচ্ছেন এবং গতকালও 10 জন মারা গেছেন এবং 9 জন মারা গেছেন এবং 9 জনের মধ্যে আমাদের কাছে যে তথ্য আছে এর মধ্যে 8 জনই মারা গেছেন চট্টগ্রাম নগরীর বাইরের বিভিন্ন উপজেলায় এবং একজন মারা গেছেন চট্টগ্রাম নগরীতে তবে এই দুঃসংবাদের মধ্যেও একটি সুখবর হচ্ছে আমরা গত কয়েকদিন ধরে চট্টগ্রামের যে করোনা শনাক্ত হারের যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা দেখেছিলাম সেটি কিছুটা আজকে কমেছে আজ গতকাল আমরা দেখেছি চট্টগ্রাম নগরীতে সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল যে 1000 ছাড়িয়েছিল প্রথমবারের মতো কিন্তু আবার সেটি কিছুটা কমতে শুরু করেছে আজকে চট্টগ্রাম নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা আমরা দেখছি 802 জন যেটি 2547 জনের নমুনা পরীক্ষা করে এই সংখ্যাটি পাওয়া গেছে এবং এখানে যেই 2547 জনের পরীক্ষা করা হয় এর মধ্যে যে 802 জনের পজিটিভ এসেছে এর মধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম মহানগর এলাকার 452 জন এবং উপজেলার 350 জন তো এই যে শনাক্তের হার যে সাম্প্রতিক সময়ে কিছুটা বেড়ে গেছে এর জন্য করোনা সংক্রমণ বাড়াটা যেমন দায়ী একই সঙ্গে আরেকটি বিষয় আমাদেরকে এখানকার সিভিল সার্জন সহ যেই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন সেটি হলো তারা বলছেন এখন করোনার যেই পরীক্ষা করা সেটি অনেক বেশি বেড়েছে নমুনা পরীক্ষার হার বিশেষ করে এখন অ্যান্টিজেন টেস্ট আসার কারণে সাধারণ মানুষের মধ্যে যে পরীক্ষা করার প্রবণতা বেড়েছে এবং হাসপাতালগুলোতেও খুব দ্রুত সেটি করা যাচ্ছে এবং গতকালও আমরা দেখেছি যে 2547 জনের পরীক্ষা করা হয় এর মধ্যে 1069 জনেই কিন্তু অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে আরেকটি বিষয় হলো চট্টগ্রাম নগরীতে তবে একটি হতাশার দিক হলো চট্টগ্রাম নগরীতে আমরা এরই মধ্যে দেখেছি চট্টগ্রাম যে সরকারি বেসরকারি হাসপাতালের যেসব আইসিইউ বেডগুলো রয়েছে এগুলো কিন্তু প্রায় এখন বলা যায় প্রায় যে একটা খালি পাওয়া রোগীদের জন্য সেটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের কাছে যে তথ্য আছে চট্টগ্রাম নগরীতে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 156টি আইসিইউ বেড রয়েছে এরই মধ্যে আসলে 100-এরও বেশি রোগী সেখানে ভর্তি করা হয়েছে এবং যেই আমরা যেই তথ্য পাচ্ছি সেটি হচ্ছে সরকারি মেডিকেল কলেজের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু সিট তারা সবসময়ই খালি রাখেন বেসরকারি হাসপাতালগুলোতে এখন বলা যায় অনেকটাই আইসিইউ বেডে ভর্তি এর বাইরে চট্টগ্রামের যেই বেসরকারি হাসপাতালের শয্যাগুলো রয়েছে সাধারণ শয্যা সেগুলোও কিন্তু অনেকটা পরিপূর্ণ এই অবস্থায় আমরা দেখেছি চট্টগ্রামের যে সরকারি হাসপাতাল যেটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হোলি ক্রিসেন্ট হাসপাতাল সেখানেও কিন্তু গতকাল থেকে নতুন করে রোগী ভর্তি করা শুরু করা হয়েছে তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ইফতেকার ফয়সাল এবার যাচ্ছে খুলনায় সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ খুলনায় করোনা পরিস্থিতি কেমন দেখছেন এবং গতকালকেও আমরা যেমনটি জানছিলাম যে অক্সিজেন সংকট এবং আইসিইউ সংকটও দেখা দিয়েছে সেখানকার চিকিৎসকরা কি তথ্য দিয়েছেন আপনাদের গত জুন মাস এবং জুলাই মাসের শুরু থেকে খুলনাতে যে পরিমাণ করোনা সংক্রমণের হার বেড়েছিল বা করোনার মৃত্যু হার বেড়েছিল সেখানে একটি শোভাবার বিষয় হচ্ছে যে খুলনাতে সংক্রমণের হার কিছুটা কমেছে তবে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত কমেনি মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত কমেনি সর্বশেষ যদি আমরা আপনাকে গত 24 ঘন্টা ধরে হার ছিল প্রায় 37%, আমরা খুলনা সিভিল সার্জন সহ স্বাস্থ্যের সঙ্গে যুক্ত
চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু গত আগামী সাত দিনের জন্য আসলে লকডাউন শিথিল করা হয়েছে এদের আগ পর্যন্ত, তবে এই সময় যদি আসলে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করা যায় সকল ক্ষেত্রে, তাহলে সংক্রমণের হার আরো বেড়ে যেতে পারে এবং সেই সাথে বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও। আমরা আজকে যে সর্বশেষ 24 ঘন্টার ফলাফল, সেই 24 ঘন্টার ফলাফলে খুলনায় মূলত যে 4টি হাসপাতালে করোনা চিকিৎসা হয়ে থাকে সেই 4টি হাসপাতালের একটি হাসপাতালের তথ্য আমরা জানতে পেরেছি, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় একজন মারা গেছেন এবং নতুন করে ভর্তি হয়েছেন 5 জন এবং নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 4 জন। তবে এই হচ্ছে খুলনার এই আবু নাসের হাসপাতাল এবং এই হাসপাতালের মতন একই অবস্থা খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটেরও এবং খুলনা সদর হাসপাতালেরও করোনা ইউনিটেরও। তবে বড় যে বিষয় সংখ্যাটি আমাদের এখানকার চিকিৎসকরা বলছেন যে যদি ঈদের পরে বা যখন পরে যদি সংক্রমণের হার আরো বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে খুলনাতে আইসিইউ সংকট তৈরি হতে পারে, কারণ খুলনাতে এখন 30টি আইসিইউ বেড আছে সরকারি হাসপাতালগুলোতে, সেই 30টি আইসিইউ বেডের বেশিরভাগ সময় আমরা দেখি যে সেই আইসিইউ বেডগুলো আসলে সম্পূর্ণ রোগী দিয়ে ছাসা রয়েছে কিন্তু গত জুন মাস এবং এই জুলাই মাসের শুরু থেকেই, এবং আমাদের হাসপাতালে যে বেড রয়েছে সেই 10টি আইসিইউ বেডে 10টিতেই এখনো রোগী রয়েছে, এবং আমরা এখনো খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটে 20টি আইসিইউ বেড রয়েছে, সেই 20টি আইসিইউ বেডের বৃদ্ধি গতকালকে আমরা দেখেছিলাম যে পূর্ণ ছিল, তবে আজকে সকালের তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পাইনি, আজকে সকালের তবে এই মূল বিষয়টির দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা মূলত বলছেন যে এই মুহূর্তে আসলে স্বাস্থ্যবিধি যদি সকল ক্ষেত্রে নিশ্চিত করা যায় তাহলে পরবর্তী অবস্থা আরো ভয়ঙ্কর আসতে পারে। অভিজিৎ পাল জানাচ্ছিলেন খুলনা থেকে। দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম চট্টগ্রাম এবং খুলনার করোনা পরিস্থিতি। দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 226 জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। এতে টানা 5 দিন প্রাণহানি 200-র উপরে আর নতুন আক্রান্ত 12,236 জন। তবে 11 দিন পর সর্বনিম্ন শনাক্তের হার 27.23। সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের আয়োজন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় এখন সবচেয়ে কঠিন সময় পার করছে দেশ। শনাক্তের হার খানিকটা কমলেও টানা 5 দিন ধরে প্রাণহানি 200-র ওপরে। বৃহস্পতিবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 226 জনের মৃত্যু হয়েছে। এর আগে 11 জুলাই দিনে সর্বোচ্চ 230 জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 74 আর খুলনায় 52 জনের। এতে মোট প্রাণহানি 17,278 জনে দাঁড়ালো। চিকিৎসকদের শঙ্কা, লকডাউন শিথিলের এই সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে করোনার প্রকোপ বাড়তে পারে। আমাদের যে কারণে বিধিনিষেধটা শিথিল করা হয়েছে, অর্থাৎ কোরবানি ঈদের জন্য যে সাধারণ জনগণ কোরবানি ঈদ গরু কিনতে তারা যাবে হাটে কাছে, সেখানে যাওয়ার পরে আমাদের যে বর্তমান যে অবস্থা, যে আমাদের স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা, তার কারণে আকস্মিকভাবে অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা। গত 24 ঘন্টায় 627 ল্যাবে 44,941 নমুনা পরীক্ষায় নতুন করে 12,236 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 27.23। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন 10,71,774 জন। এ অবস্থায় কোরবানির ঈদ সহ যে কোনো উৎসব সীমিত পরিসরে করার পরামর্শ চিকিৎসকদের। ঈদ বা জাতীয় উৎসবগুলোতে যদি আমরা আমাদের যে ফর্মালিটিজ আছে সেগুলো যদি আমরা শর্ট করে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় আক্রান্তের সংখ্যাও কমবে এবং মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 8,395 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 9,05,807 জনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে প্রতিনিয়ত। 15 দিনের ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে 335 জন। এর মধ্যে উপসর্গ নিয়ে 308 জন আর করোনায় মারা গেছেন 27 জন। রোগীর স্বজনদের অভিযোগ, অক্সিজেন সরবরাহ থাকলেও নেই প্রয়োজন অনুযায়ী চাপ, এতে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। আমার হাজবেন্ডের ওই প্রায় 2 ঘন্টা পর্যন্ত অক্সিজেন পাচ্ছিল না, তো আমি সিলিন্ডার নিয়ে ওইটা পাঠাইছি নিচে অক্সিজেনটার জন্য। এখন তারা বলছে যে একটু মানে আসি নিচে না নামলে আমরা যেতে পারবো না, এখানে নাই, গাড়ি আসতেছে। সময় মতো যদি অক্সিজেন পাইতো তার রোগী টেকানো সম্ভব।
2016 সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 9674 লিটার ধারণ ক্ষমতার একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্ল্যান্ট থেকে সরবরাহ হয় 3500 লিটার অক্সিজেন, পাশাপাশি সিলিন্ডার দিয়ে দেয়া হয় আরও 7000 লিটার। এতে চাহিদার অর্ধেকও মিটছে না। ডিজাইন করা হয় একটা বিল্ডিং, সেই ক্ষেত্রে 10 কিংবা 12টা এখানে হাইপোনাজাল ক্যানোলার ডিজাইন করা হয়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে সেই স্থানে আমরা যখন 20টা 22টা বা 30টা হাইফ্লো নাজাল ক্যানালা ব্যবহার করি তখন এটা অক্সিজেন ড্রপ তৈরি হয় আর কি। এদিকে একমাত্র অক্সিজেন প্ল্যান্ট দিয়ে হাসপাতাল ও করোনা ইউনিটে সরবরাহ করায় দেখা দিয়েছে বিপত্তি। মুমূর্ষু রোগীদের জন্য 30 থেকে 70 লিটার চাপের অক্সিজেনের চাহিদা থাকলেও তা দেওয়া যাচ্ছে না। কমসে কম 42 ডায়া হলে আমাদের হাইফ্লো নাজাল ক্যানালা চলে অনেকটি বেশি, যার কারণে 22 mm ডায়া থেকে অক্সিজেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বেড়ে যাওয়ায় করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহে সমস্যা হচ্ছে। একই সঙ্গে অনেক হাইফ্লো নেজাল ক্যানুলা চালু করায় অক্সিজেনের চাপ কমে গেছে। তবে নতুন প্ল্যান্টটি চালু হলে সমস্যা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। আমাদের স্পেকটা 10,000 লিটারের একটা ভিআই ট্যাঙ্ক স্থাপন করেছে, ওরা সংযোগের অপেক্ষায় শুধু। তবে রোগী বাড়তে থাকলে অক্সিজেন সরবরাহের সক্ষমতা বাড়িয়েও পরিস্থিতি কতটা মোকাবেলা করা সম্ভব তা নিয়ে আছে সংশয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সোমবার দেশে আসছে মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা। জাতিসংঘের টিকার জোট কোভ্যাক্স থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। এছাড়া এ মাসেই আসছে অক্সফোর্ড ও সিনোফার্মের টিকা, দুটি বড় চালান। টিকার মজুত বাড়ায় সংরক্ষণ জটিলতা থাকলেও তা কাটিয়ে উঠছে স্বাস্থ্য বিভাগ। দেশে আবারও জোরে সোরে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি। প্রতিদিন টিকা পাচ্ছেন প্রায় 2 লাখ মানুষ। সিটি কর্পোরেশনে মডার্না আর জেলা উপজেলায় চলছে সিনোফার্মের টিকা। দেশের টিকার নিবন্ধন কোটির ঘর ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে 4.5 লাখ নিবন্ধন হচ্ছে। কিছুদিন আগেও টিকা নিয়ে সংকট থাকলেও এখন আর সেই অবস্থা নেই। একের পর এক আসছে চালান। সোমবার পৌঁছাবে মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা। এর আগেও কোভ্যাক্স থেকে মডার্নার 25 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। 19 তারিখে ইনশাল্লাহ আমাদের কাছে মডার্নার যে টিকা 30 লক্ষ কোভ্যাক্সের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি। আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই আমাদের অ্যাস্ট্রাজেনেকার কিছু ডোজ আমরা হাতে পেয়ে যাব। আর চায়নার টিকাও আমাদের চলে আসার কথা, সিনোফার্মের টিকাটা। আগামী 1.5 মাসে দেশে আসছে 2.25 কোটি ডোজ টিকা। এর মধ্যে আছে ফাইজারের 60 লাখ। এই টিকা -70 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় আর মডার্নার টিকা রাখতে হয় -20 ডিগ্রিতে। ফলে স্বাস্থ্য বিভাগের জন্য নতুন চ্যালেঞ্জ টিকা সংরক্ষণ। এখন 3 কোটি ডোজ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে সরকারের। -70 আমরা পাইছিলাম 1 লাখ, এটা তো ফাইজারের। আরও যদি আমরা পেয়ে যাই আমরা 10 লাখ, তো আমাদের ক্যাপাসিটি আমাদের হাতেই, একদম আমাদের নিজেদের। এছাড়াও বাইরেও প্রায় আরও 10-15 লাখ রাখা যাবে। আমরা ক্যাপাসিটি বাড়ানোর জন্য আরও ফ্রিজ আনার চেষ্টা করতে চাই। এখন আমাদের যে কোনো ধরনের ভ্যাকসিন আমাদের আসুক না কেন, আমাদের রাখাটা নিয়ে আমরা বড় চ্যালেঞ্জে পড়ব না বলে আমি মনে করি। দেশে এ পর্যন্ত এসেছে অক্সফোর্ড, ফাইজার, মডার্না ও সিনোফার্মের 1.69 কোটি ডোজ টিকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে টিকা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আবারও প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে সাইডলাইনে বৈঠক করেন দুই মন্ত্রী। টিকা উপহার ও বিক্রির জন্য ধন্যবাদ জানান এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের যৌথ উৎপাদনে সহযোগিতার আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মতি জানিয়ে ত্রিপক্ষীয় সংলাপ আবারও শুরুর উপর জোর দেয় ঢাকা। আরেকটি সাইডলাইনে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন এ কে আব্দুল মোমেন। ভারত থেকে টিকা সরবরাহ না হলেও বাংলাদেশের বর্তমান টিকা পরিস্থিতিতে দিল্লির সন্তুষ্টির কথা জানান এস জয়শঙ্কর। দেশে এখন করোনার টিকার কোনো সমস্যা নেই। সংক্রমণ রোধে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
সালমান এফ রহমান বলেন, নিবন্ধনের মাধ্যমে সারা দেশে টিকা দেওয়া হচ্ছে, বিভিন্ন দেশ থেকে চালান আসছে, টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না, তাই সবাইকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে সঠিক সময়ে টিকা নেওয়ার জন্য। পাশাপাশি মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনুষ্ঠানে সারা দেশে সব চেম্বারের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেখতেছি যে ভ্যাকসিনের সমস্যাটা সমাধান হয়ে গেছে, অনেকগুলি ভ্যাকসিন দেশে চলে এসছে, এটাও সবাই যেন তাড়াতাড়ি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করে যেন ভ্যাকসিন নেওয়ার যদি সবাই নিয়ে নেয় তাহলে সেটাও ভালো হবে। লকডাউন শিথিল হওয়ার আসন্ন ঈদ উপলক্ষে অনেকেই ঢাকা ছাড়ছেন আজ। ছুটির দিনে সকাল থেকে রাজধানীর মহাখালী, গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনালে রয়েছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। এসব টার্মিনালের আশপাশের সড়কেও দেখা দিয়েছে যানজট। ঈদের সময় ভিড় বাড়তে পারে এই অজুহাতে অনেকেই আগেভাগে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন বলে জানান। এদিকে ভিড় থাকলেও টার্মিনালে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। টার্মিনালের ভেতরে অনেকেই কাছাকাছি বসে নির্ধারিত বাসের জন্য অপেক্ষা করছেন, অনেকের মুখে নেই মাস্কও। তবে দূরপাল্লার বাসে এক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে রাজধানীর কমলাপুর থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে ট্রেন, অনলাইনে টিকিট কাটার পাশাপাশি অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন করা যাচ্ছে যাত্রী। বাড়ি ফেরা নিয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কমলাপুরের রেলওয়ে স্টেশনে, সেখানে রয়েছে সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, স্টেশনে কেমন দেখছেন আজকে রেলওয়ে তো অর্ধেক আসন খালি রেখে অর্ধেক যাত্রী এবং অনলাইনে টিকিট বিক্রি করেছেন, যাত্রীদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? দেখুন, আমরা কিন্তু কমলাপুর স্টেশনে দেখতে পাচ্ছি ঘরে ফেরা মানুষের চাপ। অর্থাৎ ঈদের আগে লকডাউন শিথিল করা হয়েছে, তার দ্বিতীয় দিন আজ, এবং দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষ বাড়িতে ফিরছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে আন্তনগর ট্রেনগুলো আছে, সে আন্তনগর ট্রেনগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, নির্ধারিত আসনের অর্ধেক যাত্রী তুলেই তারা যাত্রী পরিবহন করছে, এবং সেখানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে কিন্তু কর্তৃপক্ষের নজরদারিও আমরা দেখতে পেয়েছি। আর এছাড়া যে লোকাল কমিউটার ট্রেনগুলো আছে, সেই লোকাল এবং কমিউটার ট্রেনগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি তেমনটা মানা হচ্ছে না, অনেক ক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে বলে কিন্তু আমাদেরকে যাত্রীরা অভিযোগ করেছেন। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর মানুষ, কেউ ঘাড়ে ব্যাগ, কেউ মাথায় বস্তা নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা বাড়িতে ফিরছেন। এবং যেসব ট্রেন ঢাকার বাইরে থেকে ঢাকাতে ঢুকছে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনগুলোর চিত্রও কিন্তু এমন, সেগুলোতে গাদাগাদি করে মানুষ, অর্থাৎ ট্রেনের ভেতরে মানুষ দাঁড়াবার জায়গাটুকুও পাচ্ছে না, এমন একটা অবস্থার মধ্য দিয়ে কিন্তু যাত্রী পরিবহন চলছে। আমরা এই বিষয়টি নিয়ে ট্রেনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, ওনারা আমাদেরকে যেমনটি বলেছেন যে আন্তনগর ট্রেনগুলোতে যেহেতু টিকিট ছাড়া কেউ উঠতে পারেন না, তাই সেই ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করা একটু সহজ হলেও লোকাল ট্রেনে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী উঠতে থাকেন এবং যাত্রী তাদের ইচ্ছে মতো উঠতে থাকেন, যে কারণে সেটি নিশ্চিত করা সম্ভব হয় না। তবে এটি নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এর পাশাপাশি যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, তার পাশাপাশি জনগণের সচেতনতাও খুব বেশি প্রয়োজন বলে মনে করছেন তারা। অর্থাৎ জনগণ যদি সচেতন হয়, যারা পরিবহন করছেন, যারা যাতায়াত করছেন, তারাও যদি স্বাস্থ্যবিধি পূর্ণাঙ্গভাবে মেনে চলেন, তাহলেই আসলে ট্রেনে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। আমরা যাচ্ছি গাবতলী বাস টার্মিনালে, সেখানে রয়েছেন সহকর্মী সুমন তানবীর। সুমন, আপনি সকলেও যেমনটি জানিয়েছেন সেখানে ভোর থেকে আসলে জনগণের উপচে পড়া ভিড় এবং তারা বাড়ি ফেরার জন্য ভিড় করছেন, এই মুহূর্তে আসলে সেখানে কি দেখছেন, স্বাস্থ্যবিধির বিষয়ে মানা হচ্ছে কিনা? ঈদের কিন্তু আর পাঁচ দিন বাকি আছে, সেটা খুব ভালোভাবে আসলে সেই প্রভাবটা কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে দেখা যাচ্ছে। আমরা সকালে যে পরিমাণ যাত্রী দেখেছিলাম সেই যাত্রীর চাপ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে। আপনি নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছেন
যাত্রীর যে চাপ, তবে এই যাত্রীরা সকাল থেকে যে যাত্রীগুলো এসেছে সেই যাত্রীগুলোর যে অভিযোগটি ছিল এখনও কিন্তু সেরকম একটি অভিযোগই, ঠিক অভিযোগ বললে হয়তো ভুল হবে, কারণ এদের বেশিরভাগই কিন্তু এসে টিকিট পাচ্ছে না। তারা যে বাড়ি ফিরবে, বাড়ি ফেরার জন্য যে কাঙ্ক্ষিত টিকিট, সেই টিকিট কিন্তু বেশিরভাগেরই এখন পর্যন্ত মেলেনি। শুধুমাত্র যারা বাসায় থেকে টিকিট কনফার্ম করে টার্মিনালে এসেছেন তারাই কিন্তু টিকিট পাচ্ছেন। এ বিষয়ে কিন্তু আমরা টার্মিনালের যারা কাউন্টার আছে কাউন্টারগুলোর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে অনলাইনে টিকিট ছাড়ার কারণে যেটি হয়েছে যে গতকাল সব টিকিট আসলে শেষ হয়ে গিয়েছে এবং কিছু কিছু কাউন্টার আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ঈদ পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন পর্যন্ত তাদের কোনো টিকিট কিন্তু খালি নেই। তো যার জন্য কিন্তু এদের যথেষ্ট ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং এর কিন্তু ফায়দা নিচ্ছে কিংবা এই সুযোগটা নিচ্ছে কিছু দুষ্ট চক্র, অর্থাৎ একটি দালাল চক্র কিন্তু দাঁড়িয়ে গেছে। তারা বিভিন্ন হাইস কিন্তু রিজার্ভ করে দিচ্ছে কিংবা লোকাল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে যে ভাড়া 60% ভাড়া বাড়ানোর কথা ছিল সেখানে কিন্তু ডাবল অর্থাৎ দ্বিগুণ কিংবা তিনগুণের বেশি ভাড়া নিচ্ছে কিন্তু তাদের কাছ থেকে। কিন্তু এই মানুষগুলো আসলে বাড়ি ফেরা দরকার, যার জন্য কিন্তু এদের কিছু করার থাকছে না, তারা দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু হুড়মুড় খেয়ে পড়ছে। এখানে যে যারা আছে সবার সঙ্গে আমরা কথা বলেছি, সবারই একটি কথা, আসলে সিট পাচ্ছে না, সেখানে 60% ভাড়া দিবে কি দ্বিগুণ ভাড়া নিবে সেটা জেনে তাদের লাভ নেই, তারা আসলে যেতে চাচ্ছেন গন্তব্যে পৌঁছাতে চাচ্ছেন। আর স্বাস্থ্যবিধির যে বিষয়টি আমরা সকাল থেকে দেখেছি যে এই যে টার্মিনালগুলোতে আছে, টার্মিনালগুলোতে যে পরিমাণ মানুষ আসলে আনাগোনা হয়েছে সেই হিসাবে শারীরিক যে দূরত্বের কথা আমরা বারবার বলি সেই দূরত্বটা বজায় রাখা কিন্তু এখানে সম্ভব হচ্ছে না। এছাড়া মাস্ক ব্যবহারে কিন্তু আমরা বেশিরভাগের ভিতরে মাস্ক ব্যবহারের প্রবণতা দেখেছি, তবে কিছু মানুষ এখনও মাস্ক ব্যবহার করছে না। তো সব মিলিয়ে টার্মিনালে আসলে যারা আসছেন তাদের ভিতরে এখন সবচেয়ে বড় ভোগান্তি টিকিট পাওয়ার একটা হাহাকার, সেই টিকিট নিয়েই কিন্তু তারা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো গাবতলি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে বিপ্রতিত এবং গাবতলি থেকে জানাচ্ছিলেন সুমন তারবি। দর্শক যেমনটি দেখছিলেন, সহকর্মীরা জানাচ্ছিলেন যেহেতু ঈদের পরেও আসলে কঠোর লকডাউনের ঘোষণা এসেছে, মানুষ পরিবার নিয়ে তার আগেই বাড়িতে ঈদে ফেরা বাড়ি ফেরার জন্য চেষ্টা করছেন। আমরা চলে যাচ্ছি পরের খবরে। লকডাউন শিথিল হওয়ায় ঈদ সামনে রেখে বাড়ি ফিরছে মানুষ, এতে মহাসড়ক ও ফেরিঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ। বাস, মিনিবাস, সিএনজি, অটোরিকশা যোগে গন্তব্যে যাচ্ছেন তারা। দূরপাল্লার বাসে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করলেও মিনিবাস ও অন্যান্য যানবাহনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। দৌলতিয়া পাটুরিয়া ঘাটের উভয় পাশে সকাল থেকেই চাপ রয়েছে যানবাহন ও পশুবাহী ট্রাকের। দৌলতিয়া ঘাটে 6 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এ রুটে ছোট বড় 15টি ফেরি চলাচল করছে। এদিকে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফেরির পাশাপাশি 83টি লঞ্চে পার হচ্ছেন দক্ষিণাঞ্চলগামী মানুষ। মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে মানুষ ও পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে, এরই আরো জানাতে ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, ঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ে জানান এবং যাত্রীরা আসলে স্বাস্থ্যবিধি মানছেন কিনা অথবা মানা সম্ভব হচ্ছে কিনা। এর আগের খবর আপনি যেমনটি জানাচ্ছিলেন যে দীর্ঘ লাইন আসলে সেখানে হয়ে গেছে, এখন কি দেখছেন? এখন বেলা যত বাড়ছে ঈদে বাড়ি ফেরা এইসব মানুষের ভিড় কিন্তু ততই বেড়ে চলেছে। আমরা কিন্তু শিমুলিয়া ঘাটে সকাল থেকে দেখছিলাম যে মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে এই মুহূর্তে ঠিক কত হাজার মানুষ এই ঘাটে আসলে পারাপারের অপেক্ষায় রয়েছে সেটি কিন্তু আসলে সুস্পষ্ট ভাবে বলা যাচ্ছে না। তবে আমরা ঘাট এলাকায় কিন্তু দেখেছি ঘাটের যে প্রবেশ মুখটি রয়েছে সেখানে কিন্তু যানবাহনের পাশাপাশি ফেরিগুলোতে কিন্তু ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে প্রাইভেট কারের সংখ্যাই কিন্তু পার হতে আমরা সব থেকে বেশি দেখেছি। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, এবং সব কয়টি লঞ্চেই কিন্তু স্বাস্থ্যবিধি কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না, পাশাপাশি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু এইসব লঞ্চ এই শিমুলিয়া ঘাট থেকে কিন্তু বাংলা বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
এবং প্রতিটি পল্টনেই কিন্তু কোনোভাবেই সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধও মানা হচ্ছে না। পাশাপাশি ওই ঘাটের ওই আমরা যদি ওই পাশ থেকে একটু দেখাতে চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখবেন যে পুরো ঘাট জুড়ে কিন্তু এখন এত পরিমাণ মানুষ রয়েছে আসলে কোনোভাবেই কিন্তু এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু ঘাট কর্তৃপক্ষের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু অতিরিক্ত যাত্রী পরিবহন করা এবং স্বাস্থ্যবিধি না মানার জন্য লঞ্চ আটক করে জরিমানা করছে। তবুও আসলে মানুষের ভিড় বেলা বাড়ার সাথে সাথে এত বাড়ছে, তাই কোনোভাবেই কিন্তু পরিস্থিতি আসলে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা ঘাট কর্তৃপক্ষের পক্ষে একটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে মাইকিং করে মানুষ যেন স্বাস্থ্যবিধি মানে এবং মাস্ক পরে। তবে আমরা কিন্তু পুরো ঘাটে দেখেছি সকাল থেকে বেলা যত বাড়ছে আসলে ততই কিন্তু এই মানুষের ভিড় বাড়ছে এটি বলা চলে। এবং আমরা যে পল্টনটিতে এখন দাঁড়িয়ে আছি এক কথায় বলা চলে যে মানুষের ভিড়ে কিন্তু সেখানে দাঁড়ানোর মতো সুযোগও কিন্তু এখন নেই। তো এরকম পরিস্থিতিতে সরকারি যে বিধিনিষেধ রয়েছে বা স্বাস্থ্যবিধি মানানো কিন্তু কোনোভাবেই আসলে সম্ভব নয়। তারপরও ফেরিতে আমরা বিগত সময়গুলোতে যে চাপ দেখেছি যাত্রীদের, আপনি জানেন যে লঞ্চ চালু হওয়ার পর থেকে কিন্তু সেই চাপটি ফেরিতে কমে এসেছে, সেই চাপটি কিন্তু এখন লঞ্চ ঘাটের দিকে বেড়েছে এবং প্রত্যেকটি লঞ্চই কিন্তু 60% ধারণ ক্ষমতার যাত্রী নিয়ে চলাচল করার কথা থাকলেও সেগুলো কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ এবং তিনগুণ যাত্রী নিয়ে এই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। তো সব থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ ঘোষ, যেমনটি দেখাচ্ছিলেন যে আসলে সবগুলো পথেই বাড়ি ফেরা মানুষের ভিড় অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি পরের খবরে। টানা 14 দিন পর দোকান শপিং মল খোলায় বৃহস্পতিবার দেখা গেছে ক্রেতার ভিড়। কেউ আসেন দৈনন্দিন কেনাকাটায়, আবার অনেকেই আসেন ঈদ বাজার করতে। তবে বেশিরভাগ মার্কেটেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি, মাস্ক ছাড়াও দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের। কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার সকাল 10টায় নিউ মার্কেট এলাকার চিত্র এটি। দোকান মার্কেট খোলার আগেই ক্রেতাদের ভিড় দেখা যায় বিভিন্ন এলাকায়। দোকান খোলার সাথে সাথেই পছন্দের পণ্য কিনে নেন ক্রেতারা। ভিড় এড়াতে সকালেই কেনাকাটায় আসা বলে জানান ক্রেতারা। লকডাউনের পর আজকেই প্রথম মার্কেট করছে, তো পরিবারের সবার জন্য ঈদের শপিং এর জন্য আজকে আসছি। অনেক ভিড় তো, মানে সেজন্য আসছি, চিন্তা করলাম আর কি একটু আগে আসলে একটু আগে টুকটাক কিছু কিনা চলে যাব। ঈদের শপিং আছে, তারপরে আবার যারা বাড়ি যাবে তাদের একটা প্ল্যানিং আছে, এই জন্য আসলে আর্লি মার্কেটে আসা। এখন সকাল সকাল আসা, তাড়াহুড়া থাকবে না, আসতে দিলে আমি কিনতে পারবো। তবে রাজধানীর অনেক মার্কেটে বেচা বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের। বেচা কেনার অবস্থা খুবই খারাপ, লকডাউন শেষ হয়েছে, দোকানপাট খুলে দিছে, মার্কেট ওপেন হয়েছে। প্রসাধনী, কসমেটিক্স, ইমিটেশন জুয়েলারি, এগুলো তো শখের জিনিস, টুকটাক বিক্রি হবে, কাপড় চোপড় কিছু টুকটাক বিক্রি হবে। এদিকে স্বাস্থ্যবিধি মানার শর্তে বিপণী বিতান খোলার কথা থাকলেও অনেক জায়গায় তা ছিল উপেক্ষিত। দোকান মালিক সমিতি বলছে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের গেটে প্রবেশ পথে আমরা জীবাণুনাশক টানেল বসানোর চেষ্টা করেছি, এছাড়া প্রতিটা শোরুমে যেন হ্যান্ড স্যানিটাইজার থাকে তা আমরা মনিটরিং করছি। মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ক্রেতা বিক্রেতাদের আরও সচেতন হওয়ারও আহ্বান জানায় দোকান মালিক সমিতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কারণ বাজার সহ প্রায় সব বাজারে বেড়েছে চালের দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে 1-2 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া ঈদের আগে বেড়েছে সব ধরনের মশলার দাম। তবে গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে কারণ বাজারে কেমন পরিস্থিতি দেখছেন? লকডাউন শেষ হওয়ার পর তো বাজারে মানুষের আনাগোনা বেড়েছে, আজকের পরিস্থিতি কি জানাবেন? দেখুন, দুটি বিষয় আজকে লক্ষণীয়। একটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আরেকটি হচ্ছে যে দীর্ঘ 14 দিনের লকডাউন শেষ হয়েছে। এই মুহূর্তে আমি যে রাজধানীর কারণ বাজারে রয়েছি সেই চিত্র যদি আমি আপনাকে দেখাই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অন্য অন্য দিনের তুলনায়
এখানকার প্রচুর মানুষের দর্শনার্থী এখানে অনেক বেশি ভিড় দেখা গিয়েছে। আর আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখি, যেহেতু যে 14 দিনের লকডাউন শেষ হওয়ার পরে মানুষ কিন্তু তার প্রয়োজনীয় যিনি পণ্যটি কিনতে অন্যান্য দিনের তুলনায় কারণ রাজধানীর সবগুলো কাঁচা বাজারে ভিড় করছে। আর আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি যে মানুষ অনেকে যেহেতু দূরপাল্লার বাস ট্রেন লঞ্চ চলে যাওয়ার চালু শুরু হয়েছে, সুতরাং মানুষ কিন্তু তার নিকটাত্মীয়র কাছে ঈদ করছে যেহেতু ঢাকার বাইরে ছাড়ছে, সেই তুলনায় এখানে যারা আজকে বাজার করতে আসছে তারা বেশিরভাগ মানুষই নিজেদের প্রয়োজনীয় পণ্যটি কিনতে আসে। তবে দামের বিষয় যদি আপনাকে বলি সেক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে চালের দাম, অর্থাৎ 2 সপ্তাহে যদি আমি আপনাকে বলি সেক্ষেত্রে মোটা চিকন সব ধরনের চালের দামই কেজিতে প্রায় 1 থেকে 1.5 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে যারা খুচরো বিক্রেতা তারা বলছে এটার জন্য তারা দায়ী করছেন মিল মালিক সহ পাইকারদের। আর ক্রেতা সাধারণ বলছে যে কোনো বিষয়ে তারা সাধারণত বাজারে এসে যে দামটা বৃদ্ধি পায় এটার জন্য সুনির্দিষ্ট কোনো প্রতিকার তারা পান। আরেকটা বিষয় লক্ষণে যেহেতু কোরবানি ঈদ, অন্যান্য ঈদের তুলনায় এই ঈদে মশলার চাহিদাটা বাড়ে এবং গরম মশলা সহ অর্থাৎ দারুচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ আদা অর্থাৎ যেই ধরনের মশলার আইটেমগুলো রয়েছে সেগুলো কেজিতে অর্থাৎ মান ভেদে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যারা বিক্রেতা তারা বলছে যাতে পাইকার দীর্ঘদিন লকডাউনে খাতুনগঞ্জ মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেট বন্ধ ছিল, যেটা পাইকারি মশলা বাজার সেটার দরুণই এই খুচরা বাজারে দামটা বৃদ্ধি পেয়েছে। মূলত এই ছিল রাজধানীর কাঁচাবাজার থেকে সর্বশেষ। কাঁচাবাজারের দরদাম জানাচ্ছিলেন শাহিদ আহমেদ। বৈশ্বিক করোনা মহামারী ও ব্যবসায় পরিস্থিতি বিবেচনায় কঠোর লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ সহ পোশাক শিল্প ব্যবসায়ীদের 5টি সংগঠন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ব্যবসায়ী নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর বরাবরের সংগঠনগুলোর পক্ষ থেকে একটি চিঠি তুলে দেন তারা। আগামী শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে বিষয়টি বিবেচনা করা হবে বলে আশা তাদের। তারা বলেন যদি পোশাক কারখানা লকডাউনে খোলা রাখা না হয় তাহলে ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করে অন্য দেশের প্রতি ঝুঁকে পড়বে, এতে দেশের পোশাক শিল্পে হুমকির মুখে পড়বে। শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নৈতিবাচক এফেক্ট হবে। আমাদের যেন শিপমেন্ট করতে পারি সেই সহযোগিতাটাই আমরা চাচ্ছি সেই জন্য। দেখছেন বিরতিহীন সংবাদ, সংবাদে আরো থাকছে। নগরীর মাস্টার প্ল্যানে সিআরবি এলাকা চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে চিহ্নিত, হাসপাতালের অনুমোদন দেবে না সিডিএ। আমৃত্যু উল্লেখ না থাকলে যাবজ্জীবন 30 বছরের কারাদণ্ড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। কোরবানি ঈদ সামনে রেখে অন্যান্য জেলার খামারিরা বিপাকে থাকলেও সিলেটের চিত্র অনেকটাই ভিন্ন। করোনা পরিস্থিতিতে এখন পর্যন্ত হাট না বসলেও বিক্রি বেড়েছে বিভিন্ন খামারে, এতে এবছর আশানুরূপ লাভের আশা করছেন খামারিরা। সিলেটে এবছর কোরবানি পশুর চাহিদা প্রায় 1,72,000। জেলায় নিবন্ধিত 2,573টি খামার এবং প্রান্তিক পর্যায়ে কোরবানিযোগ্য গরু মহিষ ও ছাগল রয়েছে প্রায় 1,94,000। তাই চাহিদা মেটাতে নির্ভর করতে হবে না অন্য জেলার উপর। এবছর আগে থেকেই হাট না বসলেও বিক্রি বেড়েছে খামারিদের। ফিজিয়ান নেপালি শাহিওয়ালের পাশাপাশি দেশি গরুর চাহিদাও বেশি। ওজন ভেদে এক একটি গরুর দাম 50,000 থেকে 7,00,000 টাকা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, ক্রেতা অনেক আসছেন যাচ্ছেন, তবে দামাদামি নিয়ে একটু ক্রেতাদের মতে একটু ভেদাভেদ আছে। যে আমাদের আরও ফেসিলিটি হইলো, আমরা ঈদের 2 দিন আগে ডেলিভারি দিই খাবার সহ, আমাদের নিজস্ব পরিবহন আসে, এজন্য আমাদের অনেক ক্রেতারা আসে। এদিকে সংক্রমণের ঝুঁকি এড়াতে অনলাইনে এবং খামার থেকেই পশু কিনতে আগ্রহী বেশিরভাগ ক্রেতা, তবে দাম নিয়ে রয়েছে অসন্তোষ। যেহেতু কোরবানি হাটের সংখ্যা কম এই বছর, সবাই খামারের দিকে ঝুঁকছে। দাম বেশি লাগতেছে, খুবই বেশি লাগতেছে, তবে আশা করা যে সময় তো আছে, 5-7 দিন এখনও আছে, হয়তো কমবে। এবছর চোরাই পথে ভারতীয় গরু না আসায় এবং অন্যান্য জেলার গরু বাজারে না থাকায় স্থানীয় খামারিরা উপকৃত হচ্ছেন। ইন্ডিয়া থেকে চুরাপথে যেটা ব্ল্যাকে যে গরুগুলো আসতো, গত 11 মাস থেকে গরুগুলো আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করতেছে না। খামারিরা তাদের
পুঁজিটা অন্তত পক্ষে তুলতে পারবে। এবার ঈদের আগে সিলেট মহানগরীতে তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। দুই বছরের বহুল আলোচিত বালিশ কাণ্ডে দুর্নীতির মামলার কোনো অগ্রগতি হয়নি, অথচ উচ্চ আদালত ৬ মাসের এই মামলার তদন্ত কাজ শেষ করতে নির্দেশ দিয়েছিল। অভিযুক্তদের ১২ জন কারাগারে থাকলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে। সময়ক্ষেপণের সুস্পষ্ট কোনো কারণ না থাকায় এই দীর্ঘসূত্রিতা সন্দেহজনক, বলছে টিআইবি। ২০১৭-১৮ অর্থ বছরে রূপপুরে বালিশ কাণ্ডের দুর্নীতির ঘটনা ঘটে। ২০১৯ সালের ডিসেম্বরে এই অভিযোগে জড়িত গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, পাবনার উপসহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল সহ ৯ জনকে আসামি করে প্রথম মামলা করে দুদক। এরপর একে একে মোট ৪টি মামলা করে সংস্থাটি। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান সহ কয়েকজনকে আসামি করা হয়নি। প্রকল্পে কেনা শুধু বালিশের দাম ধরা হয়েছে ৬,৭১৭ টাকা। এছাড়া প্রতিটি পণ্যের দাম ধরা হয়েছে বহুগুণ। এভাবে মোট ৩১,২৪ লাখ টাকা আত্মসাৎ হয়। এসব তথ্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসে। ১৬ কর্মকর্তার বালিশকাণ্ডের দুর্নীতির সাথে সরাসরি যোগসাজশ পায় মন্ত্রণালয়, যার ভিত্তিতে দুদক মামলা করে ১৩ ঠিকাদার ও প্রকৌশলীকে গ্রেপ্তার করে। যার কিছুদিন পরেই ক্রয় সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করে দুদক। এরপর করোনার কথা বলে বারবার অভিযোগপত্র দায়ের বিলম্ব করা হচ্ছে। ইনভেস্টিগেটিং অফিসার বলেছে ওনার কাজ প্রায় শেষ পর্যায়ে, আমার মনে হয় আর বেশি দিন সময় লাগবে না। যদি করোনাকালীন সময়ে যদি বন্ধটা যদি এক্সটেন্ডেড না হয়, অতি সত্ত্বে রূপপুর বালিশ কাণ্ডের অভিযোগপত্র দেওয়া যাবে। টিআইবি বলছে করোনায় বাড়িতে বসে নথি পর্যবেক্ষণ করার বিধান করেছে দুদক। অন্য অনেক মামলার কার্যক্রম এই মহামারীর মধ্যেই চলছে। আরও যে প্রশ্ন, সেটা হচ্ছে যে এর মধ্যে পিছনে কি শুধুমাত্র অদক্ষতা, গাফিলতি বা কক্ষিগত জটিলতাই জড়িত, নাকি এর মধ্যে রয়েছে কোনো অন্তর্নিহিত অসৎ উদ্দেশ্য যার মাধ্যমে কোনো বিশেষ মহলকে ছাড় দেওয়ার প্রয়াস। ২০২০ সালের অক্টোবরে পাবনার রূপপুর আবাসন প্রকল্পে বালিশকাণ্ডের তিনটি মামলার তদন্ত কাজ ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে দুদকের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ৯ মাস পেরিয়ে গেছে, কিন্তু তদন্ত এখনও শেষ হয়নি। রিশা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন অনুযায়ী বেসরকারি স্কুল কলেজে থাকতে হবে নিজস্ব জমি, কিন্তু রাজধানীতে অন্তত ৩৫০ প্রতিষ্ঠান চলছে ভাড়া করা ভবনে। কয়েক দফা সতর্ক করার পরও চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। এসব স্কুল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। ২০০১ থেকে ১৫ সাল পর্যন্ত নিজস্ব জমি ছাড়াই অনেক স্কুল কলেজ অনুমোদন দেয়া হয়। তাদেরকে শর্ত দেয়া হয় অনুমোদনের ২ বছরের মধ্যে নিজস্ব জমিতে প্রতিষ্ঠান করার, কিন্তু এখনও কয়েকশো স্কুল কলেজ তা পূরণ করেনি। বোর্ডের যে আইন আছে সেখানে প্রথম শর্ত হল নিজস্ব জায়গা এবং নিজস্ব স্থাপনায় বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, সেটার ব্যত্যয় ঘটিয়ে কিন্তু তারা এই কাজগুলি করছে। এরকম ৩৫০ প্রতিষ্ঠানের তালিকা করেছে বোর্ড, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। বলছে প্রয়োজন হলে ওই স্কুল কলেজের শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে বদলি করা হবে। যারা এখনও ভাড়া বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে বলব, দয়া করে জায়গা জমির ব্যবস্থা করুন। সেখানে যদি টিনের ঘর, ছনের ঘরে হয় সেখানে যান, আমার বিল্ডিং দরকার নেই, প্রয়োজনে ছনের ঘরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যান, কিন্তু নিজস্ব জায়গায় নিজস্ব স্থাপনায়। করোনায় এমনিতেই আর্থিক সংকট চলছে দাবি করে আরেকটু সময় চেয়েছে শিক্ষক সংগঠনগুলো। এখন যে প্যান্ডামিক সময়, এখন তো করোনার সময় শিক্ষকরা বেতন পাচ্ছে না, প্রতিষ্ঠান আছে ১৬ মাস ধরে বন্ধ, সেই জন্য মানবিক দিক বিবেচনা করে আরেকটু বিবেচনা করা উচিত বলে আমি মনে করছি। এরই মধ্যে স্কুলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সিআরবিতে হাসপাতালের জন্য নির্ধারিত এলাকাটি ঐতিহ্য হিসেবে সংরক্ষণের নির্দেশনা রয়েছে নগরীর মাস্টার প্ল্যানে। তাই এই এলাকায় হাসপাতাল নির্মাণে কোনোভাবেই অনুমোদন দেবে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তারপরও রেল কর্তৃপক্ষের অনড় অবস্থানের কারণে ক্ষুব্ধ নগরবাসী। শতবর্ষী বৃক্ষঘেরা প্রাকৃতিক সবুজ বলয়, ১৫০ বছরের পুরনো ব্রিটিশ স্থাপনা সহ নানা কারণেই সিআরবি এলাকাটি প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জায়গা। তবে রেল কর্তৃপক্ষ এখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল করতে লিজ দেয় বেসরকারি প্রতিষ্ঠানকে।
এর প্রতিবাদে প্রতিদিনই এলাকাটিতে চলছে মানববন্ধন সমাবেশ সহ নানা কর্মসূচি। তাদের দাবি, ঐতিহ্য নষ্ট করে হাসপাতাল নির্মাণে রেলের সিদ্ধান্ত অযৌক্তিক। এই যে সিআরবি বিল্ডিংটি, এটা তো আসলে একটি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন। সঙ্গত কারণেই আমরা বলতে চাই যে নাগর চট্টগ্রামের নাগরিক সমাজ এখানে কোনো হাসপাতাল নির্মাণের উদ্যোগ জেনেই নেন না কেন, এটা তারা করতে দেবে না। চট্টগ্রামে রমনা পার্ক নাই, সৌরাজ উদ্যান নাই, চট্টগ্রামে চন্দ্রিমা উদ্যান নাই, চট্টগ্রামে কোনো বোটানিক্যাল গার্ডেন নাই, অর্থাৎ খোলামেলা কোনো জায়গা নাই। সেই জন্যে এই জায়গাটাকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে, হেরিটেজ জোন হিসাবে এলাকাটিকে সংরক্ষণ করা হয়েছে চট্টগ্রামের মহাপরিকল্পনায়, তাই সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের অনুমতি দেওয়ার সুযোগ নেই। মাস্টার প্ল্যানে স্পষ্টতই বলা আছে যে এই সিআরবিকে ঘিরে যে পরিবেশটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এই পরিবেশটাকে সংরক্ষণ করতে হবে, এটা আমাদের একদম এক নম্বর ম্যান্ডেট। হাসপাতাল নির্মাণে 2020 সালে ইউনাইটেড গ্রুপের সঙ্গে চুক্তি হয়। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে রেলওয়েকে 8 কোটি টাকা পরিশোধ করেছে বেসরকারি প্রতিষ্ঠানটি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। যাবজ্জীবন সাজার মেয়াদ কতদিন তা নিয়ে প্রকাশ হল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। এতে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির এই সংক্রান্ত ধারাগুলো একসঙ্গে পড়লে যাবজ্জীবন হবে 30 বছরের জেল। তবে প্রাথমিকভাবে যাবজ্জীবন বলতে দণ্ডিতের বাকি জীবনকে বোঝায় বলে উল্লেখ করা হয়েছে এ রায়ে। 2001 সালে সাভারে ব্যবসায়ী জামান হত্যা মামলায় আসামি আতাউর রহমান মৃধার আপিলে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস বলে রায় দেয় আপিল বিভাগ। 2017 সালের 14 ফেব্রুয়ারি সেই রায় দিয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 4 বিচারপতির বেঞ্চ। এতে যাবজ্জীবনের কারাদণ্ড নিয়ে তৈরি হয় ধূম্রজাল। রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আসামি। গত বছরের 1 ডিসেম্বর যাবজ্জীবনের মেয়াদ সংক্রান্ত রিভিউর রায় দেয় আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই তা দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণ ও নির্দেশনায় বলা হয়েছে প্রাথমিকভাবে যাবজ্জীবন বলতে দণ্ডিতের বাকি জীবনকে বোঝায়। তবে দণ্ডবিধির 45-53 ধারার সঙ্গে 55 ও 57 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 35-এর এ একসঙ্গে মিলিয়ে পড়লে যাবজ্জীবন দণ্ড হবে 30 বছর। এছাড়া কোনো কোর্ট, ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয় সেক্ষেত্রে আসামি ফৌজদারি কার্যবিধির 35-এর এ এর রেয়াত সুবিধা পাবেন না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোণে উদীচি কার্যালয়ের সামনে বোমা হামলায় 8 জন নিহতের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের সাজা কার্যকর হয়েছে। বৃহস্পতিবার রাত 11:01 গাজীপুরের কাশীপুর কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2005 সালের 8 ডিসেম্বর সকালে নেত্রকোণা উদীচি শিল্পী গোষ্ঠী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে প্রাণ হারান জেলা উদীচির সাবেক সহ সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল ও এক পুলিশ কর্মকর্তার স্ত্রী সহ 8 জন। পরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলায় জেএমবি কমান্ডার সালাউদ্দিন ওরফে সালেহীন ও সদস্য আসাদুজ্জামান পনিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন উচ্চ আদালত। দেখছেন বিভিন্ন সংবাদ, সংবাদে আরো থাকছে। বিশ্বে করোনায় আরো 8,500 মৃত্যু, শনাক্ত 5,54,000-এর বেশি। তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনায় একদিনে 8,607 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 5,63,000-এর বেশি রোগী। এক সপ্তাহে বিশ্বে সংক্রমণ বেড়েছে 16%। এ নিয়ে করোনা মহামারীতে মোট মৃত্যু 40,83,000, আক্রান্ত 18,97,00,000-এরও বেশি। ভারতে একদিনে করোনায় মারা গেছেন 544 জন, শনাক্ত 39,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 1,552 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 52,789 জন। হটস্পট ইন্দোনেশিয়াতে এক সপ্তাহে করোনায় মৃতের হার বেড়েছে 35%, সেই সাথে শনাক্তের হার 44%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আফ্রিকাতে করোনায় সংক্রমণ গত 1 মাসে 10 লাখে গিয়ে ঠেকেছে। এদিকে হাইতি করোনার মহামারী শুরুর পর এই প্রথম পেয়েছে টিকার 5 লাখ ডোজ।
ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে 55 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জার্মানিতেই মারা গেছে 49 জন, আর বেলজিয়ামে 6 জন, জার্মানিতে এখনও নিখোঁজ 1300 মানুষ। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে অঞ্চলটির কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত মঙ্গলবার থেকে জার্মানি ও ইউরোপের পশ্চিমাঞ্চলের বিভিন্ন দেশে শুরু হয় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ও ভারী বৃষ্টিপাত। রেকর্ড পরিমাণ বর্ষণের ফলে বিপদসীমা অতিক্রম করে ওই অঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি। জার্মানির আহ নদীর পানি বাড়ায় দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। দুদিনের বন্যায় সেখানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে বৃহস্পতিবার প্রাণ গেছে সবচেয়ে বেশি, নিখোঁজ রয়েছে অনেকে। এছাড়াও ঘটেছে ভবন ধস। উদ্ধার অভিযানের সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই দমকলকর্মী। বন্যা ও ভারী বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে দেশটির সড়ক, নৌ ও রেল যোগাযোগ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। দেশটির ভেজদের নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে কয়েকজনের। অন্তত 10টি ভবন ধসে গৃহহীন হয়ে পড়েছে 2000-এর বেশি মানুষ। অন্যদিকে নেদারল্যান্ডসেও দেখা দিয়েছে বন্যা। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে তুরস্কেও। ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা, পাওয়া গেছে প্রাণহানির খবরও। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের জন্য তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই পূর্ণ 30 পয়েন্ট অর্জনের লক্ষ্য তামিম ইকবালের। মুশফিকের শূন্যতায় সেরা একাদশ নির্বাচনের চ্যালেঞ্জ অধিনায়কের। গোড়ালির চোটে অনিশ্চিত মুস্তাফিজ, হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30। জিম্বাবুয়ের কন্ডিশন প্রতিপক্ষ, দুটাই হাতের তালুর মতো চেনা বাংলাদেশের। তারপরও খুব একটা নির্ভর কি থাকতে পারছেন তামিম? পারিবারিক কারণে মুশফিক দল ছেড়েছেন, নিজে ভুগছেন হাঁটুর চোটে। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজ। উভয় সংকটে বাংলাদেশ অধিনায়ক পাচ্ছে না পূর্ণ শক্তির দল, তাতে ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচ থেকেই জয়ের আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে। মুশফিকের সিচুয়েশন বা মুস্তাফিজের সিচুয়েশন, যেটা এটা আপনাকে রেসপেক্ট করতে হবে, বিকজ এটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না। সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের। লিটনকে জায়গা দিতে ভাবতে হচ্ছে অনেক কিছু। সাম্প্রতিক পারফরম্যান্সে সোয়ানকে একাদশে রাখা না হলে প্রশ্নের মুখে পড়বে থিং ট্যাঙ্ক। এর মধ্যে ছন্দ পাওয়ার কঠিন লড়াই সাকিবের। পরিকল্পনায় রাখতে হচ্ছে ওয়ানডে সুপার লিগ। ওর 11 জায়গা হবে কি হবে না দ্যাট আই ক্যান টেল ইউ, বাট হি ইজ আ স্ট্রং কন্টেন্ডার দ্যাট আই ক্যান টেল ইউ। আই থিংক যে লেভেলের প্লেয়ার সাকিব, আমার কাছে মনে হয় যে কোনো ম্যাচে যে ধারাবাহিকতা থাকলেও 2009 সালের পর ওদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই শৃঙ্খল ভাঙার সুবর্ণ সুযোগ এবার তামিম সাকিবদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এক ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব পর্ব বিস্তারিত রাতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।